প্রবাসী ত্ত বাংলাদেশিদের জন্য একটা সুসংবাদ দিয়েছে বাংলাদেশ বিমান বাংলাদেশের যে কোনো জায়গায় কর্মরত অবস্থায় যদি আপনার মৃত্যু ঘটে তাহলে আপনার মৃতদেহটি বিনা খরচে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করতে পারে বাংলাদেশ বিমান তবে এ বিষয়ে কি কি শর্ত পালন করলে আপনার মৃতদেহটি বিনা খরচে বাংলাদেশে নিয়ে আসা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান জানিয়েছে দু হাজার ষোলো অর্থ বছরে প্রায় আটশো একষট্টি জন প্রবাসী বাংলাদেশের মরদেহ বাংলাদেশ বিমান বিনা খরচে দেশে ফিরিয়ে এনেছে এবং এই কাজটি করতে গিয়ে প্রায় আট কোটি চল্লিশ লাখ সাতাশি হাজার টাকা লস করেছে বাংলাদেশ বিমান কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে টাকার দিকে না তাকিয়ে গরিব প্রবাসী বাংলাদেশিদের সাহায্য থেকে এসেছে বাংলাদেশ বিমান বাহিনী প্রবাসী বাংলাদেশিদের প্রতি এই শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশ বিমান অবশ্যই প্রশংসার দাবি রাখে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর এই বিজ্ঞপ্তিটি প্রচারের পর থেকে একটা বিষয় খুব বড় করে দেখা দিচ্ছে সেটা হলো বিদেশে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর মিছিল কি আসলেই বাড়ছে দিন দিন আপনি কি জানেন বাংলাদেশে প্রতিদিন কতজন প্রবাসী বাংলাদেশি মৃত অবস্থায় দেশে ফিরছেন এক পরিসংখ্যান বলছে প্রতিদিন অন্তত জন প্রবাসী বাংলাদেশের মৃতদেহ দেশে ফিরছে যে সংখ্যাটা আজ থেকে প্রায় এক যুগ আগেও অনেক কম ছিল আজ থেকে এক যুগ আগে অর্থাৎ দু সালে প্রায় বারোশো জন প্রবাসী বাংলাদেশি মৃত অবস্থায় দেশে ফিরেছেন যে সংখ্যাটি দু সালে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছিল আর এখন অর্থাৎ দু সালে এসে সেই সংখ্যাটি সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে অর্থাৎ দু হাজার ষোলো সতেরো অর্থ বছর যে অর্থ বছরে আটশো একষট্টি জন প্রবাসী মৃতদেহ বাংলাদেশ বিমান বিনা খরচে দেশে এনেছে সে বছর সারা বিশ্বে প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন এই সংখ্যাটি খুবই উদ্বেগজনক আসলে আমার ভাই অথবা আমার বোন একজন প্রবাসী বাংলাদেশি হিসেবে কখন বিদেশে কাজ করতে যান মূলত দু ধরনের মানুষদের দেখা যায় বিদেশে কাজ করতে যাওয়ার জন্য তারা চেষ্টা করেন এক যারা দেশে কিছু করতে পারছেন না তারা তাদের সহায় সম্বল সব দিয়ে বিদেশে গিয়ে তাদের স্বপ্ন পূরণের জন্য লড়াই করেন দুই যারা দেশে খেয়ে পরে মোটামুটি ভালো আছেন কিন্তু তারা আরও উন্নত জীবনযাপন করতে চান আরও বেশি টাকা উপার্জন করতে চান তারা বিদেশে পাড়ি জমান কিন্তু উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিদেশে যারা যাচ্ছেন প্রবাসী শ্রমিক হিসেবে তারা কেউই ভালোভাবে ঠিকঠাক খবর টবর নিয়ে বাইরে যাচ্ছেন না বাংলাদেশ বিমান যে অর্থ বছরের কথা উল্লেখ করেছে তাদের বিজ্ঞপ্তিতে সেই দু হাজার ষোলো অর্থ বছরে প্রায় নব্বই জন পুরুষ শ্রমিক কোনো না কোনোভাবে দুর্নীতি শিকার হয়েছেন বাইরে যাওয়ার প্রক্রিয়ায় আর বিদেশে যাওয়ার জন্য প্রায় সত্তর ভাগেরও বেশি বাংলাদেশি সরাসরি নির্ভর করে দালালদের উপরে আর প্রায় আশি ভাগেরও বেশি বাংলাদেশি জানেনই না যে বাইরে যাওয়ার জন্য বাংলাদেশ সরকার তাদের কি কিভাবে সহযোগিতার ব্যবস্থা করে রেখেছেন তো বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে বিষয়টা দাঁড়াচ্ছে যে সবকিছু বেঁচে দিয়ে নিজের যে বসত বাড়িটুকু আছে শেষ সম্বলটুকু সেটুকুও অনেকে বন্ধুক রেখে বা জমি জমা সব বেঁচে দিয়ে বা চড়া সুদে লোন নিয়ে আমাদের ভাই বোনরা বিদেশে যাচ্ছেন অর্থ উপার্জন করে দেশে থাকা তাদের পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্য রাখতে এবং বাংলাদেশ সরকারকে রেমিটেন্সের মাধ্যমে শক্তিশালী করতে কিন্তু আদতে বিষয়টা কি দাঁড়াচ্ছে গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি গত অর্থ অর্থাৎ ষোলো সতেরো অর্থ বছরে বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে অর্থাৎ প্রবাসে যেসব বাংলাদেশিরা কর্মরত আছেন তারা আগের মতো উপার্জন করে দেশে আর টাকা পাঠাতে পারছেন না সোজা বাংলা ব্যাপারটা এমনই বোঝা যাচ্ছে দু সালে প্রবাসী শ্রমিকদের মাধ্যমে বাংলাদেশে এসেছে প্রায় সাড়ে তেরো বিলিয়ন মার্কিন ডলার কিন্তু একই বছরে বিদেশে অবস্থানরত সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশী মৃত অবস্থায় দেশে ফিরেছেন দু সতেরো সালে রেমিটেন্স কমে যাওয়ার বিষয়টা খুবই স্বাভাবিক কারণ এই বছরে আমরা খেয়াল করেছি যে যে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সেই মধ্যপ্রাচ্যে গত এক বছর আমরা দেখেছি অনেক টানা টানাপড়েন যেমন কাতারের সাথে সৌদি আরবের সম্পর্কের টানাপড়ের কারণে আমাদের রেমিটেন্স কমে গেছে সৌদি আরবের আভ্যন্তরীণ যে কোন্দল রাজ পরিবারে সেই কারণে আমাদের রেমিটেন্স কমে গেছে সৌদি আরবের অর্থনৈতিক যে সংস্কার চলছে বিদেশি শ্রমিকদেরকে বের করে দেওয়া হচ্ছে দিন দিন এবং বিদেশিদের সরিয়ে দিয়ে দেশি সৌদি নাগরিকদের কাজের পরিধি বাড়ানো হচ্ছে আমরা দেখেছি সৌদি আরবে যেমন গত সতেরো সালে প্রথমবারের মতো সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়েছে একই সাথে সৌদি আরবের সকল শপিং মল থেকে সকল প্রবেশীদের বের করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের কাজের পরিধি যে কমে যাচ্ছে সেটা অনেকাংশেই অনুমান করা যাচ্ছে কিন্তু কারণ যাই হোক না কেন বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা রেমিটেন্সের টাকা কম পাঠাছেন দেশে এটা অনেকাংশেই মেনে নেওয়া যায় কারণ গত বছর তারা কম টাকা পাঠিয়েছেন কিন্তু 2018 সালে তারা বেশি টাকা পাঠিয়ে পারেন কিন্তু এই যে মৃত্যুর মিছিল বাড়ছে এই যে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের মৃত্যুর সংখ্যা বাড়ছে সেটা খুবই উদ্বেগের বিষয় খুব আশ্চর্যজনক ভাবে আমরা খেয়াল করে দেখলাম এই যে আমাদের বাংলাদেশিরা বাইরে গিয়ে মৃত্যুবরণ করছেন সেক্ষেত্রে তাদের যারা এমপ্লয়ার অর্থাৎ তাদের যারা কাজ দিয়েছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই বলছেন যে কোনো না কোনো দুর্ঘটনায় বা স্ট্রোকে বা হৃদরোগে তাদের মৃত্যু হয়েছে এটা বলার পিছনে একটা কারণ আছে যদি এই দায়ভারটা কোনো না কোনোভাবে সেই চাকরিদাতার উপর গিয়ে পড়ে তাহলে সেই চাকরিদাতাকে একটা ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু প্রবাসে আমাদের যেসব ভাই বোনেরা মৃত্যুবরণ করছেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা কোনো ধরনের কোনো ক্ষতিপূরণ আজ পর্যন্ত পাচ্ছেন না তার কারণ তাদের চাকরিদাতাদের এই চালাকে অথচ দেখুন এই মানুষগুলো কিন্তু সব কিছু বেঁচে দিয়ে তাদের শেষ সম্বলটুকু বেঁচে দিয়ে বাইরে গিয়েছেন তাদের স্বপ্ন পূরণের জন্য টাকা উপার্জনের জন্য তার মানে এটা খুব পরিষ্কার যে আমাদের প্রবাসী ভাই ও বোনেরা বেশিরভাগ ক্ষেত্রেই অনিরাপদ কর্মস্থলে কাজ করতে যাচ্ছেন জন্যই বা তারা বুঝে শুনে বাইরে যাচ্ছেন না জন্যই বা তারা অন্ধকারে তাদের জীবন সৌঁয় দিচ্ছেন জন্যই বেশিরভাগ ক্ষেত্রে তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে পাশাপাশি আরেকটি বিষয় খুবই উদ্বেগের সেটা হল প্রবাসে আছে বা আমাদের রাষ্ট্রদূত যে কাজ করছেন অনেকাংশেই তাদের দিকেও কিন্তু অভিযোগের আঙ্গুল তুলছেন অনেকে যেমন বাংলাদেশ বিমান তাদের বিজ্ঞপ্তিতে যে বছরের কথা উল্লেখ করেছে সেই বছর থেকে একটা ঘটনা আপনাদের জানাই মাকসুদা বেগম নামের এক নারী তিনি লেবাননে গিয়েছিলেন কাজ করতে ২০১২ বারো সালে তিনি তার গার্মেন্টস এর চাকরিটি ছেড়ে দিয়ে আরো বেশি টাকা উপার্জনের জন্য লেবাননে যান গৃহকর্মী কাজ করতে কিন্তু সেখানে যাওয়ার কিছুদিন পর মাকসুদা বেগমকে তার চাকরি থেকে বের করে দেওয়া হয় এরপর মাকসুদা বেগম অনেক চেষ্টাচরিত করার পরও ভালো কোনো চাকরি তার ভাগ্যে জোটেনি এক পর্যায়ে গিয়ে তিনি আবিষ্কার করেন তার শরীরে অনেক বড় একটা রোগ বাসা বেঁধেছে তার পাকস্থলীতে দুইটি টিউমার ধরা পড়ে এরপর মাকসুদা বেগম স্বাভাবিকভাবেই চোখে অন্ধকার দেখতে শুরু করেন তিনি ছুটে যান লেবাননের বাংলাদেশ দূতাবাসে কিন্তু দূতাবাস থেকে তাকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হয়নি এর কিছুদিন পর মাকসুদা বেগম লেবাননের একটি হসপিটালে মৃত্যুবরণ করেন দু সালের ১৬ জানুয়ারি লেবাননের একটি হসপিটালে ৩৫ বছর বয়সী মাকসুদা মাকসুদা বেগম মারা যান হয়তো হয়তো বেগমের এই ঘটনাটি বিরল একটি ঘটনা প্রবাসী বিভিন্ন দূতাবাস থেকে বেশিরভাগ ক্ষেত্রেই সাহায্য সহযোগিতায় পেয়ে থাকেন কিন্তু এই যে গত দু সালে প্রায় সাড়ে তিন হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি মৃত অবস্থায় দেশে ফিরলেন এর দায়ভার কোনোভাবেই আমরা এড়াতে পারি না এর দায়ভার বিদেশে বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে সেই অফিসগুলো কোনোভাবেই এড়াতে পারে না এর দায়ভার যেই এজেন্সিগুলোর মাধ্যমে যেই দালালদের মাধ্যমে আমাদের শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করছেন সেই দালালরা বা সেই এজেন্সিগুলো কোনোভাবেই এড়াতে পারে না আমাদের প্রবাসী শ্রমিকদের কষ্টার্জিত রক্ত লেগে থাকা যে বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছর বাংলাদেশে আসছে সেই রক্তের ঋণ আমাদের শোধ করা উচিত অনেকেই আমাদের প্রবাসী শ্রমিকদের বলেন রেমিটেন্স যোদ্ধা আবার অনেকেই কটাক্ষ করে বলেন জুতা পালিশ করার মানুষ ভাই বিষয়টা যাই হোক না কেন বৈদেশিক মুদ্রা অর্জনে শ্রমিকদের পাঠানো এই রেমিটেন্সই কিন্তু আমাদের একমাত্র ভরসা এই রেমিটেন্সের টাকার উপর চড়েই কিন্তু আমরা তো গলাবাজি করি এই রেমিটেন্সের টাকার উপর চড়েই কিন্তু আমরা বাংলাদেশের এত বড় বড় উন্নয়নের কথা বলি আজ এই যে পদ্মাব্রিজ হচ্ছে আজ বাংলাদেশে যে দেখেন এত বড় বড় অবকাঠামো তৈরি হচ্ছে এগুলোর পেছনে কিন্তু বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের অনেক অবদান রয়েছে কই বাংলাদেশ থেকে তো প্রতি অনেক মানুষ পিএইচডি করার জন্য মাস্টার্স করার জন্য আন্ডার করার জন্য বাইরে যাচ্ছেন কত টাকা পাঠান তারা দেশে বাইরে গিয়ে গাড়ি বাড়ি করে একটা প্রভাব প্রতিপত্তি নিয়ে একটা ভালো জীবন যাপন করেন তারা কিন্তু আমাদের প্রবাসী শ্রমিকরা তাদের উপার্জনের বেশিরভাগ টাকাই কিন্তু দেশে পাঠাচ্ছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবু মুসায়দ স্যার একটা ভালো কথা বলেছিলেন সেটা হচ্ছে যেটা বাধ্যতামূলক করা উচিত যেসব মানুষ বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে ভালো ভালো চাকরি করছেন খেয়ে পড়ে বেশ ভালোই আছেন এবং দেশে কোনো টাকা পাঠাচ্ছেন না তাদের জন্য একটা নিয়ম করে দেওয়া উচিত তারা তাদের উপার্জনের এক তৃতীয়াংশ দেশে পাঠাতে যেন বাধ্য হয় সে প্রসঙ্গ ভিন্ন সে প্রসঙ্গে আরেক দিন আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে বিশালভাবে আলোচনা করার একটা ইচ্ছা থাকলো কিন্তু আজ দুটি কথা দিয়ে এই ভিডিওটি শেষ করতে চাই প্রথমত বাংলাদেশ যে আজ অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তরিত হয়েছে এর সুফল কিন্তু খুব একটা সেই মানুষগুলো ভোগ করছেন না যারা প্রবাসে গিয়ে বাংলাদেশে মোটা অঙ্কের রেমিটেন্স পাঠাচ্ছেন অর্থাৎ যেই মানুষগুলো দালালদের খপ্পরে পড়ে অজানা পথের উদ্দেশ্যে তাদের স্বপ্ন পূরণের জন্য সব কিছু বেঁচে দিয়ে বিদেশে যাচ্ছেন সেই মানুষদেরকে বাংলাদেশ ডিজিটাল সরকারের আওতায় আনতে হবে নতুন এই বছরে আমরা আশা করতে চাই যেই মানুষগুলো দালালদের খপ্পরে পরে বিদেশে গিয়ে সর্বশান্ত হচ্ছেন সেই মানুষগুলোর সহযোগিতায় বাংলাদেশ সরকার এগিয়ে আসবেন দ্বিতীয়ত আবারও বাংলাদেশ বিমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে প্রায় আটশো একষট্টি জন প্রবাসী বাংলাদেশের মৃতদেহ বিনা খরচে দেশে এনেছেন কিন্তু নিয়মটা এমন হলে খুব ভালো হতো এখন থেকে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা যারাই মৃত্যুবরণ করবেন দুর্ঘটনায় হোক বা যে কোনো কারণে হোক তাদের প্রত্যেকের মৃতদেহ যদি আপনারা বিনা খরচে দেশে ফিরিয়ে আনতে পারতেন তাহলে খুব ভালো হতো কারণ খেয়ে না খেয়ে যেই মানুষগুলো বিলিয়ন বিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছেন তাদের এতটুকু সম্মান কিন্তু পাওয়াই উচিত